বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এর খোঁজ মিলেছে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমি আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত শুক্রবার 19 জুলাই রাত 11টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়, না মানায় ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই 4-5 দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবারই ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। আজ 24 জুলাই বুধবার সকাল 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। আমি এখন পরিবারের সাথে হাসপাতালে আছি, চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই স্ট্যাটাসটি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন, পাশাপাশি তার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানেও তিনি সেটি শেয়ার করেছেন। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সহ আরও 3 জনের, মোট 4 জন সমন্বয়ক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছিলেন সংবাদ সম্মেলনে গত কয়েকদিন আগে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক, তারা আব্দুল হান্নান মাসুদ এবং মাহিন সরকার, তারা সংবাদ সম্মেলন করেছিলেন এবং তারা কয়েকটি দাবি দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম দাবি ছিল এই 4 নিখোঁজ সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত এবং আবু বাকের মজুমদার, এই 4 জন সমন্বয়ক নিখোঁজ অথবা গুম রয়েছেন বলে তারা দাবি করেছেন এবং তাদের সন্ধান দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন। এই অবস্থায় আসিফ মাহমুদের খোঁজ পাওয়া গিয়েছে এবং তার খোঁজ পাওয়ার বিষয়টি আরও এক সমন্বয়ক সার্জিস আলমও নিশ্চিত করেছিলেন বিবিসি বাংলাকে। তবে তখন বিবিসি বাংলা আসিফ মাহমুদের মোবাইলে কল করেছিল, কোনো সাড়া পায়নি, বার্তা পাঠিয়েও কোনো সাড়া পায়নি। ঘণ্টাখানেক আগে যেটি করেছেন আসিফ মাহমুদ সেটি হচ্ছে তার ফেসবুকে প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়ে তার উপস্থিতির কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন তিনি অসুস্থ আছেন এবং সুস্থ হয়েই তিনি অন্যান্য সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কিছু জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত প্রায় 3000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি নেতা রয়েছেন আমির কষ্টম মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভি, নিপুন রায় সহ নজরুল ইসলাম খান। পাশাপাশি রয়েছেন বিপি নূর, যিনি গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। এর পাশাপাশি সারা দেশে ব্যাপক ধরপাকড় চিরুনি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বিবিসি বাংলার একটি খবরে বলা হয়েছে, নিউ এজ পত্রিকার প্রতিবেদন, প্রায় 3 দিনে 2500 মানুষকে গ্রেপ্তার। যুগান্তর পত্রিকা বলেছিল প্রায় 2101 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমকালের প্রতিবেদন বলেছে 2747 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামাতের কর্মী বলে অনেকে দাবি করেছেন এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদেরকে অহেতুক, তাদের নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা হচ্ছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এছাড়া আর যেটি খবর আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে, ঢাকার বাইরে ইন্টারনেট সেবা এখনও চালু হয়নি, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আজ রাতের মধ্যেই মোবাইলে ইন্টারনেট কার্যক্রম চালু হবে। আপনারা জানেন গত রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছিল এবং তার ফলে লাখ লাখ প্রবাসী যারা আছেন তারা বাংলাদেশে থাকা তাদের পরিবার আত্মীয় স্বজনের সাথে দেখা কথা বলতে পারছেন প্রায় 3 দিন পর, এবং আস্তে আস্তে এটি ঢাকার বাইরেও ছড়িয়ে যাচ্ছে, নেটওয়ার্কটি যাচ্ছে। এটি আজকে রাতের মধ্যে মোবাইলেও ইন্টারনেট সেবা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।